এবার সটাং গৃহস্থে দুয়ারে চোর। আর এই চোরদের নিয়ে এবার রাতের ঘুম উড়েছে দুর্গাপুর কোকোবেন থানা অন্তর্গত দুর্গাপুর কেমিক্যালস কারখানার নিজস্ব টাউনশিপের আবাসিকদের। অভিযোগ, সূর্য অস্ত হলে অন্ধকারে ডুবে যায় রাজ্য সরকার অধীনস্থ দুর্গাপুরে কেমিক্যালস কারখানার নিজস্ব টাউনশিপে। আর তখনই দাপাদাপি শুরু হয় দুষ্কৃতী দলের। 2019-26 ডিসেম্বর থেকে উৎপাদন বন্ধ হয়ে পড়ে থাকায় এই সংস্থার নিজস্ব টাউনশিপে কম বেশি প্রায় 150টি ফাঁকা আবাসনগুলি পড়ে রয়েছে পরিত্যক্ত অবস্থায়। দুষ্কৃতীদের টার্গেট এই আবাসনগুলি, জানলা, দরজা, ফ্যান, লাইট, এমনকি জলের পাইপ চুরি করে নিয়ে পালাচ্ছে দুষ্কৃতীদের দল। এখন এদের আবদার যে আবাসনগুলিতে এখনো আবাসীরা রয়েছেন তারা যেন জানলাপাট লাগিয়ে রাখেন আর অতিরিক্ত প্রতিবাদ না হয়ে ওঠে। আর প্রতিবাদ হলে নেক্সট টার্গেট দুষ্কৃতীদের এই প্রতিবাদীদের আবাসন ইট বৃষ্টি শুরু হচ্ছে। এ বাড়ির লক্ষ্য করে চলছে ধমকি এবং শাসানি। স্থানীয়দের দাবি, রীতিমতো গৃহস্থের বাড়ি পৌঁছে নাকি চুরির নির্দিষ্ট প্রমাণ আছে, সিসিটিভি ফুটেজও আছে, এমনও হুমকি দিয়ে বসেছে। পুলিশের কাছে লিখিত অভিযোগ নিয়ে স্থানীয়রা গিয়েছেন কিন্তু কাজ হয়নি, পুলিশ অভিযোগপত্র নেয়নি। পুলিশের যুক্তি ছিল চোর আসতে পারে, চুরি তো হয়নি। আর দ্বিতীয় যুক্তি ছিল পুলিশের যদি চোরে উৎপাত বাড়ে তাহলে আবাসন ছেড়ে অন্য কোথাও চলে যান। আর প্রশাসনিক দুর্বলতার সুযোগে দুষ্কৃতীদের দাপট বেড়েই চলেছে। এবার চোরদের রুখতে এবার হাতে আইন তুলে নেওয়া বার্তা দিয়েছেন তীতবিরক্ত মহিলা আবাসিকরা। দুর্গাপুর কেমিক্যালস কারখানা উৎপাদন বন্ধ হয়ে যায় গত 2019-26 ডিসেম্বর। দুষ্কৃতীদের এই তাণ্ডবে রাতের ঘুম উড়েছে আবাসিকদের। বিষয়টি পুলিশের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এক নেতার, আর একযোগে শাসক দলকে এর জন্য বিঁধেছেন বিরোধীরা। দুর্গাপুর কেমিক্যালস কারখানায় নতুন ও পুরনো টাউনশিপ মিলিয়ে প্রায় 390টি মতন আবাসন রয়েছে। আর দুয়ারে চোরেদের এই দাপাদাপি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন আবাসিকরা। এরকম দুঃসাহসিক অভিজ্ঞতা মানে কারণ না হয় আমার যা হয়েছে, মানে এই কদিন হলো আমরা কেউ চোখের পাতা এক করতে পারছি না। এক হচ্ছে দরজা জানলা খুলে শোয়া বন্ধ, গরমকাল সবাই শুচ্ছে, লোক আছে। আগেকার দিনে তো আমরা দরজা জানলা খুলি, এখন ওই আগে শুনতাম ঠাকুমার ঝুলির গল্প, টার্গেটে বলে দিয়ে যেত যে আজ হবে ডাকাতি, তুমি রেডি থেকো, না হলে এমনিও নিয়ে যাব, তেমনিও শীত খেতে চুরি করব। তো এখন তো সিসিটিভি আছে বলে তারা দেখে বলে গেল, আপনার সিসিটিভিতে নাকি আমাকে দেখা গেছে, চোর এসে বলছে আমার ছবিটা দেখান কোন ছবিটা উঠেছে। তো এতটাই ডেয়ার হয়ে গেছে, যেহেতু প্রশাসনের কোনো অ্যাক্টিভিটিস নেই, হয়তো সেই জন্যই তাদের মনে হচ্ছে যে আমরা যা কিছু করতে পারি এবং তার জন্য প্রশাসন কিছুই করবে না। আমাদের শুধু নিজেকেই এবার মনে হচ্ছে রড বা এটা নিয়ে নিজের প্রোটেকশন নিজেকেই করতে হবে। চোর করা নেড়ে বলছে যে আমি চুরি করব, তোমার যদি সাহস থাকে তো তুমি আটকাও, জানলা কপাট লাগিয়ে দাও, দরকার হলে তালা দিলে দাও, আমার তালা খোলারও ব্যবস্থা আছে। আগের দিন তালা দেখে গেছে, একদিন তালা খুলে দেখে গেছে যে তালাতে কিছু করা যায় কি না, তাহলে পরের দিন তার চার দিন পাঁচ দিন পর আবার এলো, এসে এবং আমার যে নিচের তলার দাদার বাড়িতে ঢুকে গেল, ঢুকে গিয়ে তাকে অ্যাটেম্প টু মার্ডার বলতেই পারি, কারণ সে পাথর ছুঁড়ে মারছে, মার 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 করছে। সেটা করে সে তখন যখন সবাই আমরা একসঙ্গে জড়ো হই তখন তারা পালিয়ে যাচ্ছে। তার আগে কিন্তু তার পালাবার কোনো, শুধু চুরি নয়, আমার মনে হয় এটা একেবারে ঘরে ঢুকে ডাকাতি এবং খুনও হতে পারে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন। মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।